সম্প্রতি ক্রিকেটের প্রেক্ষাপটে শুরু হয়েছে নতুন সিরিয়াল উমা। উমা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ক্রিকেটের জন্য কিন্তু সে তার বাবাকে হারিয়েছে। তাই আপাতত সে ক্রিকেটের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখলেও তার স্বপ্ন হচ্ছে একদিন ভারতীয় ক্রিকেট টিমের হয়ে খেলা। সেই উমা কিভাবে তার স্বপ্ন পূরণ করবে তা নিয়ে গল্প হচ্ছে উমা। তবে এই সিরিয়ালে উমার নাম ভূমিকায় যিনি অভিনয় করছেন তিনি হলেন সিনজিনি চক্রবর্তী। আসলে সিনজিনি কেমন তা নিয়ে এবার খোঁজ দিই বন্ধুরা আপনাদেরকে। সিনজিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে মডেলিং শুরু করে দেয়, তার পাশাপাশি সে সিরিয়াল অভিনয়ের চেষ্টাও করছিল। এমন সময় এই চরিত্রের জন্য হঠাৎ করেই সে অডিশন দেয় আর তারপর সিলেকশন। তবে উমার চরিত্রের সাথে সিনজিনি যেটা ব্যাপকভাবে মিল রয়েছে সেটা হচ্ছে ফুটবল এবং ক্রিকেটের মধ্যে বরাবরই সিনজিনি কিন্তু ক্রিকেট ভক্ত। তবে চরিত্রের জন্য যতটা তাকে রেডি হতে হয়েছে তার জন্য বেশ ঘাম ছড়াতে হয়েছে, কারণ সিনজিনি আগে ক্রিকেটটা দেখত এন্টারটেনমেন্টের জন্য আর এখন তাকে কাজের জন্য তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে হয়েছে। এমনকি নিয়ম করে আব্দুল মাসুদ ক্রিকেট একাডেমিতে সিনজিনি কোচিং অব্দি নিয়েছে, অনলাইনে ক্রিকেটের ভিডিও দেখেছে। ক্রিকেট লাভার সিনজিনির অবশ্য ফেভারিট ক্রিকেটারের নাম হচ্ছে বিরাট কোহলি। সিরিয়ালে অবশ্য সিনজিনির চরিত্র অর্থাৎ উমাকে দেখতে পাওয়া যাচ্ছে, কখনো ছক্কা হাঁকাচ্ছে তো কখনো আবার খুব ভালো ক্যাচও ধরছে। তাই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠেই আসছে যে উমা আসলে ব্যাটসম্যান, বোলার নাকি অলরাউন্ডার। উত্তরটা বোধ হয় সিরিয়ালই লুকিয়ে আছে। তবে সিনজিনি এতটাই ক্রিকেট প্রেমী যে শুটিং এর পাশাপাশি কিন্তু তার নজর থাকছে আইপিএলেও, আর টি-20 ওয়ার্ল্ড কাপও শুরু হতে চলেছে। তাই আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের দিকেও নজর রাখবে সিনজিনি উমা চরিত্রে অভিনয়ের পাশাপাশি। উমা সিরিয়ালে সিনজিনির বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে নীল ভট্টাচার্যকে। প্রথম সিরিয়ালে নীলের মতো ছোট পর্দার অন্যতম পপুলার অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগকে নিজের সৌভাগ্য বলেই মনে করছে অভিনেত্রী। আপনাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।